আসসালামু আলাইকুম। বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। হিরো আলমের উপর হামলা, যুক্তরাষ্ট্র সহ 12 দেশ ও ইইউ’র নিন্দা। অত্যাচার আর সহ্য করব না, জবাব দেব, মির্জা আব্বাস। ইইউ’র বিশেষ প্রতিনিধি আসছেন আগামী সপ্তাহে। কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর তালুকদার গ্রেফতার। সরকার একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে, সমমনা জোট। ফেনীতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিএনপির 2000 নেতার কর্মীর বিরুদ্ধে মামলা। মাউশির নির্দেশ উপেক্ষা করে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, শাস্তি পেলেন সহকারী সচিব। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডের ডকুমেন্টারি বিলিয়ন ডলার হাইস্ট। ছাত্রাবাসের বেলকনি থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু। আমিরাতের উপর কঠোর অবরোধ আরোপের হুমকি সৌদি ক্রাউন প্রিন্সের। বিশ্বজুড়ে তীব্র তাবদাহের পূর্বাভাস, জাতিসংঘের সতর্কতা। এবং ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে আগুন, নিরাপদে আশ্রয়ে 2000 মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সদর আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার নিন্দা জানিয়েছে ইইউ এবং 12টি দেশের দূতাবাস ও হাইকমিশন। আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ইইউ ছাড়া বাকি দেশগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গত 15 বছর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি, আর কোনো অত্যাচার নির্যাতন সহ্য করবে না তাদের নেতাকর্মীরা। দেশের জনগণ ও বিএনপি নেতাকর্মীরা জেল খাটতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, মিছিল করতে শিখেছে, রৌদ্রতাপের তাপ সহ্য করতে শিখেছে। দেশের মানুষ আওয়ামী লীগের অত্যাচার আর সহ্য করবে না, এখন থেকে অত্যাচারের জবাব দেবে, সব বাধা অতিক্রম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি। আজ বুধবার বেলা 11টার দিকে সরকারের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনের দ্বিতীয় দিনে পদযাত্রা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি ঢাকা ও টোকিওর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আগামী 23-24 জুলাই বাংলাদেশ সফর করবেন। এদিকে আগামী 24 জুলাই ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে, সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। কুষ্টিয়ায় সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রা করছে বিএনপি। পদযাত্রাটি বুধবার বেলা 11টার দিকে কুষ্টিয়া শহরের আলফার মোড় থেকে শুরু হয়ে প্রায় ত্রিমোহনী এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এর আগে সকাল থেকেই কুষ্টিয়া শহরের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা মিছিল দিয়ে জড়ো হতে থাকেন আলফার মোড় এলাকায়। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েলকে তার বাসা থেকে একই সময়ে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোর 3:30টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সরকার বিএনপি ও তাদের মিত্রদের বাইরে রেখে আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। সরকার বিএনপি ও তাদের মিত্রদের বাইরে রেখে আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। বুধবার সকালে রাজধানীর পল্টন মোড় সংলগ্ন ভাসানী গলিতে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর ফরহাদ। ফরহাদ বলেন, এই সরকার বিএনপি ও তাদের মিত্রদের বাইরে রেখে আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা ফের ক্ষমতায় থাকতে চায়, কিন্তু তাদের এই চাওয়া সফল হবে না। ফেনীতে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের 2088 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ফেনী মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হায়াত উল্লাহ বাদী হয়ে 88 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 2000 জনের বিরুদ্ধে মামলাটি করেন। তবে তাৎক্ষণিক মামলার আসামিদের নাম পাওয়া যায়নি।
বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। এই আন্দোলন চলা অবস্থায় গতকাল করোনার শিক্ষণ ঘাটতি রোধে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে কঠোর নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কিন্তু ওই নির্দেশনায় আরও ক্ষুব্ধ শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার সকালে নবম দিনের মতো অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষকরা। নির্ধারিত সময়ের মধ্যে বদলি করা, কর্মস্থলে যোগদান না করা এবং বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেয়েছেন বর্তমান সাময়িক বরখাস্ত থাকা বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার বীর আমির হামজা। শাস্তি হিসেবে 2 বছর বেতন বাড়বে না এ সহকারী সচিবের। রাষ্ট্রপতির আদেশক্রমের সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। একদল হ্যাকার কিভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে $81 মিলিয়ন চুরি করতে সক্ষম হয় এবং হ্যাকারদের সামান্য একটি ভুল টাইপের কারণে আরও বেশি অর্থ হাতিয়ে নেওয়া থেকে বাংলাদেশ ব্যাংক রক্ষা পায়, অবিশ্বাস্য সেই গল্পটি এবার উঠে এসেছে সিনেমার পর্দায়। এ বিষয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট থেকে তৈরি ও পরিচালক ড্যানিয়েল গর্ডনের নির্মিত আসন্ন $1 বিলিয়ন হাইস্ট ডকুমেন্টারিটি মনে করিয়ে দেয় 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা কতটা বাস্তব ছিল। রাঙামাটির কাপ্তাই উপজেলার এক ছাত্রাবাসের ব্যালকনি থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের জাহাঙ্গীর ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গিয়ে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম শেখ সাদিকুর রহমান। সে কাপ্তাই বিএসপিআই এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের 5ম পর্বের ছাত্র এবং সে ময়মনসিংহের পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। দাবি না মানা হলে সংযুক্ত আরব আমিরাতের উপর কঠোর অবরোধ আরোপের হুমকি দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গত বছর সাংবাদিকদের সাথে একান্ত আলাপচারিতায় একথা জানিয়েছিলেন বলে প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। আঞ্চলিক নীতিমালা এবং উপেক সীমা নিয়ে মত পার্থক্য নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের প্রেক্ষাপটে ওই হুমকি দেওয়া হয়েছিল। বিশ্বকে ক্রমবর্ধমান তাবদাহের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে জাতিসংঘ, কারণ দিন দিনই উত্তপ্ত হচ্ছে বিশ্ব, দামানল ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়। এর পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে তাবদাহের আরও বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। ইউক্রেনের রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি সামরিক ঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে 2000েরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে পার্শ্ববর্তী একটি হাইওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার কোনো কারণ উল্লেখ না করা হলেও ইউক্রেনীয় মিডিয়া বলেছে রাতের আধারে ইউক্রেনীয় বিমান হামলার পরে সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে আগুন লেগেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।